हेलो बंधुरा, वेलकम टू सिम्पली प्रीति। और आमी होलाम प्रीति। आशा करी तुम्हरा सबाई भालो आछो। आमीओ खूब भालो आछी, जदिओ गरमटा बेश बेशी, तबु जाई होक मानिए गुछिए तो चलते ही हबे। आज आमी तोमादेर जे रेसिपिटा देखाते एसेछी सेई रेसिपिटा आमार निजेर रेसिपि नय, एटा आमादेर मा ठाकुमार आमलेर रेसिपि, एबं आमी ठीक सेईभावेई तोमादेर देखाबो। जे रेसिपिटा होले अनायासे एक थाला गरम भात चट करे उठे जाए एवं रेसिपिटा बनानो खूब सोजा। से रेसिपिटा आर किछुई नय, झिंगा बाटा बा झिंगार भर्ता। और एक कथा बंधुरा, पुरो भिडियोटा देखो, स्किप करे जेओ ना, छोटोई भिडियो तो खूब मन दिए देखो, देखले तोमराओ चटपट एटा करे बानिए खेते पारबे एवं आशा करी भालोई लागबे। चलो बेशी कथा आर बोले दरकार नेई, आम्रा रेसिपिटा करते थाकी। हाँ, एसो आमार साथे सबाई। ये टेस्टे झिंगा बाटा रेसिपिटा करार जोनो आमी तीनटे बड़ो झिंगा नियेछी, झिंगागुलोके धुए नियेछी। ये झिंगा तीनटे ओजन होच्छे 500 ग्राम। एबार ये झिंगागुलोके निये आमी एकटा स्क्रैपार दिए एर स्किनटा स्क्रैप करे देव, ये जेमन देखते पाच्छो ठीक सेरकम। झिंगागुलो स्किन छाड़ानोर पर आमी झिंगागुलोके टुकरो टुकरो करे नेब। এই যে আমি টুকরো টুকরো করে নিয়েছি, এইভাবে তোমরা ছোটো ছোটো টুকরো করে নেবে, যাতে ব্লেন্ডারে দিলে ব্লেন্ড করতে সুবিধা হয়। আমি একটা ব্লেন্ডার নিয়ে টুকরো করে কাটা ঝিঙা টুকরোগুলো নিয়ে নিলাম ব্লেন্ডিংয়ের জন্য। এছাড়া এর সাথে নেব 4-5টা লঙ্কা। এই লঙ্কা যে যার স্বাদ অনুসারে নেবে, যে বেশি ভালোবাসো সে বেশি নেবে। এই দেখো লঙ্কাগুলোকে ভেঙে ভেঙে ওই ব্লেন্ডারে দিয়ে দেও, যাতে ভালোভাবে ব্লেন্ড হয়। এছাড়া কিছু রসুন কুচিও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি আগেই একটা বড় পেঁয়াজ আর 10-12 কোয়া রসুনকে কুচো করে রেখেছি। ঝিঙাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, এই যে দেখো বন্ধুরা। কড়াই গরম হলে তার মধ্যে আমি 2 স্পুন রিফাইন অয়েল আর 1 স্পুন সর্ষের তেল মাস্টার্ড অয়েল দিলাম। 3/4 স্পুন কালো জিরা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা ভেঙে ওই তেলের মধ্যে দিয়ে দেব, দুটো তেজপাতা ছিঁড়ে ওই গরম তেলে দিয়ে দেব। ওই গরম তেলে এবার আমি ওই রসুন কুচি যেগুলো রেখেছিলাম ওগুলোও দিয়ে দেব। দিয়ে একটু নাড়তে থাকবো এবং একটু নাড়ার পরই সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি ওই তেলেই পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকবো এবং ভাজতে থাকবো বেশ লাল লাল করে। দু 1 মিনিট ভাজার পর পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে আমি তার মধ্যে 1/4 স্পুন হলুদ দিয়ে দেব। হলুদটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে 1/4 স্পুন চিনি দেব। চিনিটা অপশনাল, যারা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসো স্বাদ তারা মিষ্টিটা অ্যাড করতে পারো, আদারওয়াইজ বাদ দিয়ে দেবে। এবার আমি যে ঝিঙাটা ব্লেন্ড করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেশাতে থাকবো এবং নাড়তে থাকবো। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু হাই ফ্লেমেই আমি ঝিঙাটাকে ভাজতে থাকবো। এর ফলে যখন এর জলটা আস্তে আস্তে টেনে যাবে এবং মিশ্রণটা থেকে একটু তেল বেরিয়ে আসবে, তেল ছেড়ে দেবে, অ্যাকচুয়াল যে অ্যাবজর্ব তেলটা ছেড়ে দেবে, ততক্ষণ অবধি আমি এটাকে ভাজবো। তিন মিনিট মতো ভাজার পর দেখতেই পাচ্ছ জলটা প্রায় শুকিয়ে এসছে। এই অবস্থায় আমি এর মধ্যে আরও 3 চামচ সর্ষের তেল অ্যাড করব।
আর এর মধ্যে আমি এক চামচ পোস্তদানাও অ্যাড করে বেশ ভালো করে ভেজে নেব একই সাথে। আরও কিছুক্ষণ ভাজার পর মিশ্রণটা বেশ শুকিয়ে এলে আমি হাফ চামচ নুন দিয়ে দেবো, কারণ আমি এর আগে নুন দিইনি। পুরো মিশ্রণটাকে আমি টোটাল 5 মিনিটস ধরে ভাজলাম। এরপরে মিশ্রণটা বেশ শুকিয়ে এসছে, এই যে দেখতে পাচ্ছ বেশ শুকিয়ে আছে, আর কোনো জলীয় ভাব নেই। তো এখন এটা আমার রেডি হয়ে গেছে। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলা, যদি কেউ ধনে পাতার কুচি দিতে চাও এই অবস্থায় তুমি দিতে পারো, আর গার্নিশিংয়ের সময় ও কিছুটা দিয়ে সাজিয়ে দিতে। আমার ঝিঙা বাটা রেডি, এই যে দেখছো ভাজাটা হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করছি, এই যে দেখো কী সুন্দর লাগছে, গরম ভাতের সাথে একদম জমে যাবে, আর কিছু খেতে ইচ্ছা করবে না। অনেক সময় হয় না মুখে রুচি নেই, কিছু ভালো লাগছে না, সেই সময় এই ঝিঙা বাটা বা ঝিঙা ভর্তাটা খোলে এক প্লেট ভাত নিমিষেই উঠে যায়। হ্যাঁ, আমার ক্ষেত্রে তো অন্তত তাই। আর কি বন্ধুরা, তোমরা বানিও খুব ইজি, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে। ভালো থেকো, নিজের যত্ন নিও, আশপাশে মানুষজন পশু পাখি গাছপালা সবার যত্ন নিও। এই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ারও করো। থ্যাংক ইউ।